হাই ফ্রেন্ডস আমি দীপান্বিতা আর আমার কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি প্রায় এক মাস হতে চললো আমি কোনো রকম রেসিপি আপলোড করতে পারিনি বিভিন্ন কারণবশত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্রিসমাস ফ্রুট কেক তো দেখুন আপনাদের কেমন লাগে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাঙ্গো জুস আর এই জুসের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। এখানে আমি প্রত্যেকটা উপকরণ দু টেবিল চামচ করে নিয়েছি এর মধ্যে রয়েছে গ্রিন আর রেড রুটি ফুটি রয়েছে কিসমিস আর রয়েছে চেরি চেরিকুচি এই কটি উপকরণ ম্যাঙ্গো জুসের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব সব কিছুকে দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালোভাবে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে আমরা সরিয়ে রাখছি এখন যে পাত্রের মধ্যে আমরা কেকটাকে বসাবো সেই পাত্রটাকে প্রিপেয়ার করে নিচ্ছি আমি এখানে রকম কেক মোল্ড ইউজ করছি না কেননা আমাদের অনেকের কাছে কেক মোল্ড নাও থাকতে পারে কিন্তু এই ধরনের বাটি আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে সেই কারণে আমি নর্মাল এইরকম একটা দুধের বাটি ইউজ করছি এটা অ্যালুমিনিয়ামের বাটি এর মধ্যে আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি আর তারপরে এই বাটির মাপে একটা টিস্যু পেপার কেটে আমি বাটির সেন্টারে বসিয়ে দিয়ে তার উপর দিয়ে পুনরায় অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা যদি কোনোরকম টিস্যু পেপার বাটার পেপার বা ক্লিন পেপার ইউজ করতে চান তো ভালো আর যদি না চান তাহলে তেল লাগানোর পরে ভালোভাবে শুকনো ময়দা ডাস্ট করে নিতে পারেন এখন সেটাকে আমরা সাইডে সরিয়ে রেখে এখানে একটা বড়ো মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো ডিম এই ডিম দুটোকে খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে আমি এখানে মিশ্রণের জন্য হ্যান্ড উইক্স ব্যবহার করছি আপনারা চাইলে কাঁটা চামচ বা ইলেকট্রিক বিটার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন এখানে ডিমটাকে আমাদেরকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ততক্ষণই ডিমটাকে আমাদের বিট করতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে এরকম লাইট হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পৌনে এক কাপ পাউডার সুগার আমি চিনিটাকে গ্রাইন্ডারে গ্রেড করে এখানে ব্যবহার করছি আর আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে প্রত্যেকটা উপকরণের মাপ আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে পৌনে এক কাপ পাউডার সুগার ইউজ করলাম এখন চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি তারপরে আমি পরবর্তী উপকরণ অ্যাড করছি এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাকে অ্যাড করার পরে পুনরায় আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল আর আমি এখানে ওই একই মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপের একটু বেশি রিফাইন অয়েল অ্যাড করছি আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন এখন আমি ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা হাফ কাপের একটু বেশি দুধ এই দুধটাকে আমি একেবারে ব্যাটারের মধ্যে ইউজ করলাম না দুবারে ইউজ করলাম এরকমভাবে তেলটাকেও আমি একবারে না দিয়ে দুবারে হাফ হাফ করে নিয়ে আমি ইউজ করেছি তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেওয়া হলো এখন আমি ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা এই ময়দাটাকে আমি হাফ হাফ করে ব্যাটারের মধ্যে ইউজ করছি আর এই ময়দাটার মধ্যে আমি দেড় চামচ বেকিং পাউডার দিয়ে বেকিং পাউডার আর ময়দা একসাথে আমি দুবার চেলে নিয়েছি তারপরে আমি এটাকে ইউজ করছি হাফ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বাকি হাফ ময়দা আমি পুনরায় এর মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি এখানে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন এর থিকনেসটা আপনারা একটু দেখে নিন এইরকম উপর থেকে ব্যাটারটাকে নিচের দিকে ফেলতে থাকলে এরকম ইভেনলি পড়তে হবে তাহলেই বুঝবেন যে আপনাদের ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে এইবারে আমরা কি করব এর মধ্যে আমরা যে ড্রাই ফ্রুটগুলোকে ম্যাঙ্গো জুসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে ড্রাই ফ্রুটগুলোকে তুলে আমরা এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাত আটটার মতো আমন্ড কুচি অ্যাড করে দিচ্ছি সাত আটটার মতো কাজুবাদাম কুচি সমস্ত উপকরণগুলো ভালোভাবে দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই কেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন আর কোয়ান্টিটিটাও আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি যেরকম নিয়েছি সেরকমই নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে যেটা বেশি পছন্দ করেন সেইভাবে আপনারা কোয়ান্টিটিটাকে ঠিক করে নিতে পারবেন আমার কাছে যে জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়ে অত্যন্ত সহজভাবে আপনাদেরকে ফ্রুট কেকটা বানিয়ে শেয়ার করছি তো এখন সমস্ত কিছু মেশানোর পরে আমি যে পাত্রটা তৈরি করে রেখেছিলাম ওই পত্রের পাত্রের মধ্যে অর্ধেক ব্যাটার আমি দিয়ে দিলাম বাকি অর্ধেক ব্যাটার আমি একটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো ময়দা আর যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি ওপর থেকে কেকটাকে ডেকোরেশন করব সেইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে অ্যাড করলাম কাজু কাজুবাদাম কুচি আমন্ড কুচি আর গ্রিন আর রেড ট্রুটি ফুটি তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো চেরিকুচি সব কিছু দিয়ে ভালোভাবে শুকনো ময়দার সাথে এটাকে মিক্সড করে নিয়ে কেকের ওপর থেকে আমরা ডেকোরেশান করবো এইভাবে ময়দা মাখিয়ে ডেকোরেশান করলে কী হয় জিনিসগুলো আর নিচে চলে যায় না কেকের ওপরেই সুন্দরভাবে থাকে তো দেখুন এখানে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে কেকের পাত্রের ওপর থেকে আমরা এটাকে সাজিয়ে দেবো কেকটাকে যতটা সাজানো গুছানো যায় আমি একে সাজিয়ে গুছিয়ে দিলাম এখন আমি এখানে একটা ননস্টিক কড়া তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে লিডটাকে বন্ধ করে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আর এই প্রিহিট করা করার মধ্যে আমি এখন ব্যাটার সহ কেকের পাত্রটিকে বসিয়ে দিচ্ছি অপোজিট থেকে আমি একটা করার মধ্যে কিন্তু আরেকটি যে আমি কেক বানিয়েছিলাম কেক মোল্টে সেটাকেও বসিয়ে দিয়েছি তো এটা এখন আমি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে হতে দিচ্ছি আর এর মধ্যে লিডে যে হোলটা ছিল সেই হোলটাকে একটা কাগজ রোল করে আমি বন্ধ করে দিলাম পঁচিশ মিনিট পর আমি ব্যাক করলাম তো এখানে একটু আমি চেক করে নিচ্ছি এটা কতটা তৈরি হয়েছে তো আমার এখানে কেকটা এখনও ভালোভাবে তৈরি হয়নি আর অপোজিটে আমি যে কেকটা বসিয়েছিলাম সেটারও একই কন্ডিশান দুটো কেকই এখন বেশ কিছুটা বাকি রয়েছে তো আমি যথারীতি এটাকে চেক করার পরে লিটটাকে বন্ধ করে আরও কিছুক্ষণ সময়ের জন্য হতে দিলাম আরও পনেরো মিনিট পর আমি ব্যাক করলাম তো এখন আমার কেকগুলো রেডি হয়ে গেছে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আর লিডটাকেও ওপেন করে দিলাম আর কেকগুলো ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এখানে দেখুন করার মধ্যে থেকে আমি দুটো কেকই নামিয়ে নিয়েছি এখন আমি কেকের মধ্যে একটা কাবাবস্টিক গেঁথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কাবাবস্টিকটা একদম ক্লিন আসছে মানে আমার কেকটা একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবারে চারিদিক থেকে ছুরি দিয়ে আমি এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি নিয়ে দুটোকে আমি কেকের বাটিটা থেকে বার করে নিয়ে আসছি তো দেখতেই পাচ্ছেন এখানে কত সহজভাবে আর ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সফট আর সুন্দর ক্রিসমাস ফ্রুট কেক তৈরি হয়ে গেল আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ